একটু ম্যাসাজ মতো করে নিচ্ছি হালকা, আর চুলটা খুব ড্রাই হয়ে গেছে। শুধু আমার চুল নয়, এখন কিন্তু শীতের সময় প্রত্যেকেরই চুলটা ড্রাই হয়ে যায়, আর সেই ড্রাইনেস থেকে কিভাবে মুক্তি পাবো তার জন্যই আমি কিন্তু আজ তেল দিচ্ছি এবং তোমাদেরকেও একটু টিপস দেব। গুড মর্নিং ফ্রেন্ডস, সাবুর সারাদিন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তবে একটু বেশি ঠান্ডা পড়েছে, তার জন্য একটু যেন কমজোরি হয়ে যাচ্ছি। সকাল থেকে না যাই কাজ করি না কেন, আমার জলের কাজ, আর জলের কাজ করতে গিয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। জল মানে মানে এই যে মুঠো করতে পারছি না, এরকম একটা অবস্থা। আর সকালে উঠেছি প্রায় ওই 8:15 বাকি ছিল, তখনই উঠেছি। উঠে জামাকাপড় কেচেছি, থালা বাসন মেজেছি, মেজে আর ছেলের এইমাত্র ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি, আর ঘরটাও মুছে নিয়েছি। আমাদের ঘর মোছা রয়েছে, আর ব্রাশও করলাম সবে। এখনও চুল টুল কিছু আঁচড়াইনি, মানে ব্রাশ করার পর মুখটা ধুয়ে এসেছি, আর এখন সানস্ক্রিন লাগাবো। আর কী সানস্ক্রিন লাগাবো তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা বায়োটেকের সানস্ক্রিন রয়েছে, চন্দনের, ভীষণ ভালো। আর এটাই আমি সবসময় লাগাই, যেহেতু রান্নাবান্নাতে যেতে হবে প্লাস বাইরে রোদ্দুরে ঘুরতে হবে, সেই জন্য আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। তো আমার স্কিনের পক্ষে এটা তো ভীষণ ভালো শ্যুট করেছে, সেই জন্য ভালোই লাগে বেশ। আর সেন্টটা না দারুণ। আর তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার ছেলে এদিকে দেখো উঠে পড়েছে, ওই দেখো উঠে বসে রয়েছে। তো আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, আমার ছেলে আপেল সিদ্ধ হয়নি, কিছুই হয়নি। তো সেগুলো আমার করতে গেলে পাজেল হতে হবে, মানে ওকে নিয়েই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি জানি তো, তুমি তো বেঘাত ঘটাবে। এক্ষুনি ঘুম পাড়িয়ে দিয়েছি, আধা ঘন্টাও হয়নি। তখন সানস্ক্রিনটা মেখে নিই। কুটুস, তুমি সানস্ক্রিন মাখবে? লাগিয়ে দাও। তো আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম, আর আমার ছেলে দেখো উঠেই দেখো। তো চলো আজ আর আমি শ্যাম্পু করবো বলেই ঠিক করেছিলাম। আর শ্যাম্পু করার আগে অবশ্যই চুলে তেল দেবো, আর তেলটা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। তো জানি না পারবো কি না, কারণ এই যে উঠে পড়েছে বাবু, আমি কী কাজ করতে পারবো, সবই ওকে নিয়েই এখন সুস্থ একটু একটু করে করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন অনেক কষ্টে সময় বের করে আমি বসে পড়েছি চুলে তেল লাগাবো বলে, আর আমার হাতে রয়েছে নারকেল তেল। আর এই নারকেল তেলটা আমি ব্যবহার করি, এটা কিন্তু ভার্জিন নারকেল তেল, আর এটা স্কিনের ক্ষেত্রে বা চুলের ক্ষেত্রে ভীষণ ভালো। আর ভার্জিন দেখেই কিনলে কিন্তু তবেই চুলে বা স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হয় না। তো আমি এখন দেখো এই কন্টেনারটা দেখাচ্ছি যে মুখটা অনেকটাই বড়, আর তাতে করে কী হয় বলো তো, যখন আমরা বারবার চুলে তেল লাগাতে যাব তখন অনেকটা জায়গায় ছড়িয়ে যেতে পারে। আর তার জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর এটা আমার ডেটলের কন্টেনার মানে শেষ হয়ে গেছিলো, আর সেই কৌটোর মধ্যে আমি কিছুটা ভরেও রেখে দিয়েছি। আর এখন শীতকাল জমে গেছে, একটু রোদ্দুরে দিয়ে গরম করে নিয়েছি। আর এখন দেখো চুলটা এবার খুলে নিলাম, নিয়ে এবারে একটু হাত দিয়ে দেখো একটু ম্যাসাজ মতো করে নিচ্ছি হালকা, আর চুলটা খুব ড্রাই হয়ে গেছে। শুধু আমার চুল নয়, এখন কিন্তু শীতের সময় প্রত্যেকেরই চুলটা ড্রাই হয়ে যায়, আর সেই ড্রাইনেস থেকে কিভাবে মুক্তি পাবো তার জন্যই আমি কিন্তু আজ তেল দিচ্ছি এবং তোমাদেরকেও একটু টিপস দেব। এটাতে কী হয় বলো তো, সব সময়ের জন্য যখনই শ্যাম্পু করবে না কেন, মানে একটু এক ঘন্টা মিনিমাম, যদি সময় হাতে না থাকে মিনিমাম এক ঘন্টা আগে ভালো করে চুলে, সারা চুলে কিন্তু, শুধু স্ক্যাল্পে লাগালে হবে না, পুরো চুলেই লাগাতে হবে তেলটা। ভালোভাবে লাগিয়ে নিয়ে তবে কিন্তু পরে শ্যাম্পু করে নিলে একদম ড্রাইনেস থেকে মুক্তি পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, এত জোর দিয়ে বলছি। একবার ট্রাই করে দেখো, দেখবে উপকার পাবে, কোনো রকম মানে ড্রাই থাকবে না, চুলটা খসখসে থাকবে না, একদম সফট, এত স্মুথ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি চুলে কীভাবে তেল দিচ্ছি, প্রথমেই কিন্তু আমি ভালো করে সারা চুলে লাগিয়ে নিয়েছি, এবং স্ক্যাল্পে আস্তে আস্তে তিনটে আঙুলের সাহায্যে পুরো জায়গাগুলোতে, মানে স্ক্যাল্পের যেসব জায়গাগুলো খুশকি সব থেকে বেশি হয়, দেখবে এই যে আমাদের ঘাড়ের কাছে কেন, কানের কাছে এবং সামনে, এইসব জায়গাগুলো কিন্তু বেশি খুশকি হয়, কিন্তু একদম মাঝ বরাবর যে জায়গাটা সেইটা কিন্তু খুশকি কমই থাকে। তো এইসব জায়গাগুলোতে ভালো করে আমি তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করছি। ম্যাসাজ করাটা খুবই জরুরি, মানে চুলে তেল লাগানোর পর ম্যাসাজটা যেইটা, আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হয়, আর তাতে করে চুল ওঠাটাও কমে যায়, এবং চুলের গোড়াটায় যে সমস্যা থাকে বা যে খুশকি থাকে সেইগুলো কিন্তু, বা ড্রাইনেস থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। আর এখন দেখো আমি ওই 5-7 মিনিট মতো আমার হাতে, মানে যা যেরকম সময় থাকবে সে সেরকমভাবে ব্যবহার করবে, মানে সময়টাকে ব্যবহার করবে। তো আমি মোটামুটি, আমার ছেলে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে, ওকে আমি দেবজিৎ মুখের কাছে দিয়ে
আমি কিন্তু তেল লাগাচ্ছি আর ওরা মানে চারদিকে ঘুরছে আমার কাছে আসছে, একটু করে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ তো। তার মধ্যেও আমি এই যে চুলে ভালো করে তেল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, নিয়ে এবার দেখো চুলটা একটু আঁচড়ে নিলাম। আর এই যে আঁচড়ে নেওয়াটা, তেল দেওয়ার পরে আঁচড়ালে কিন্তু কোনোভাবেই কিন্তু ওই যে চুল ছিঁড়ে যায় না বা চুল বেশি পড়ে না, তো সেই জন্য আমি তেল লাগানোর পরেই চুলটা আঁচড়াচ্ছি। আর তারপরে যখন শ্যাম্পু করবো না, ইজিলি শ্যাম্পু করা যাবে, তারপর শ্যাম্পু করার পরেই যখন চুলটা শুকনো হয়ে যাবে খুব সহজেই চুল আঁচড়াতে পারবে, একটাও চুল পড়বে না, দেখে নিও। তো আমি এই যে খোঁপা করে রেখে দিচ্ছি, এবারে যাবো রান্নাবান্নার দিকে, রান্নাবান্না করে নিয়ে তারপরে আমি শ্যাম্পু করে নেব। তো চলো শ্যাম্পুটা করে নিই। দেখো আমি শ্যাম্পু করছি আর এই যে আমাদের উঠোনের সামনে এসে আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে শ্যাম্পুটা লাগিয়ে নিয়ে হালকা হাতেই ম্যাসাজ করা। আর এখন চুলটা দেখো কতটা সফট আর কতটা গ্লেজ দিচ্ছে চুলটা, সত্যিই বলছি ভীষণ ভালো। তেল লাগে, কিছু লাগবে না, কন্ডিশনার দেওয়ারও প্রয়োজন হবে না বা কিছুই দেওয়ার দরকার হবে না, যদি তেল লাগিয়ে তবে শ্যাম্পু করো। তো এই টিপসটা একবার বাড়িতে ট্রাই করো, ভালো তো অবশ্যই হবে, আর ভালো যদি লাগে তবে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের মতো টাটা।